हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल अंजना होम्स कुकिंग। आज आमी आपनादेर लाच्छा परोटा की कोरे बनानो हय सेटा आमी शेखाबो, आर अनेक लेयार की कोरे आसे सेटाओ देखाबो। तो चलुन की लागछे आमरा सेटा देखेनी। आमादेर लागछे 1.5 कप मयदा, भाजार जन्य तेल, परिमाण मतो नून और 1/2 कप दूध। प्रथमे आमी मयदार मध्य परिमाण मतो नून देव। आर 2 चामच तेल देव। देवा होए गेले हाथ दिए तेलटा मयदार साथे मिशिए नेब। एकटु भालो करे मिशिए नीते हबे टाइप निये, जेनो तेलटा ठीक मतो मयदार साथे मिशे जाए। जखन आमरा देखबो मयदाटा हाते करे मुठो करा जाच्छे, तखन बुझते हबे तेलटा मयदार साथे मिशे गेछे। एरपर आमी परिमाण मतो जल आर दूध दिए मयदाटा भालो करे मेखे नेब। जेमन आमरा नर्माल परोटार मयदा माखी ठीक सेइभाबेई मेखे नेब। देखुन बंधु, मयदाटा आमार माखा होये गियेछे। एरपर आमी 1 चामच तेल दिए डोटार ओपर माखिये नेब। भालो करे माखानो होये गेले একটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্ট করতে দেব। 10 মিনিট পর এটা থেকে আমি ছোট ছোট লেচি করে নেব। এরপর আমি অল্প একটু ময়দা নেব আর লেচিটা বেলে নেব। এইরকম পাতলা করে বেলে নিতে হবে। এরপর আমি একটা ব্রাশে করে তেলটা বুলিয়ে নেব। তেলটা দেওয়া হয়ে গেলে একটা ছুরি নেব আর লম্বা করে কেটে নেব। এরকম করে কেটে নিলে লেয়ার গুলো আলাদা আলাদা করে চলে আসে। কাটা হয়ে গেছে আমার। এরপর আমি লেয়ার গুলো আস্তে আস্তে গুটিয়ে নেব। গোটানো হয়ে গেলে আমি এর মধ্যে আবার তেল দিয়ে দেব। তেল দেওয়ার ফলে লেয়ার গুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না, আর ঠিক এইভাবে হাতের সাহায্যে গুটিয়ে একটা লেচি বানিয়ে নেব। আর এটাকে আমি কোনো চাকি বেল্লায় বেলবো না। চাকি বেল্লায় বেললে লেয়ার গুলো আলাদা আলাদা ভাবে বোঝা যাবে না, তাই আমি হাতের সাহায্যে টিপে টিপে পরোটার শেপে বানিয়ে নেব। পরোটাটা আমার ভাজার জন্য রেডি। তাওয়া গরম করে পরোটাটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। আর আস্তে আস্তে সেকে নেব। মোটামুটি আমার 1 পিস সেকা হয়ে এসছে। এরপর আমি এটা উল্টে নেব। প্রথমে আমি তেল দেব না, 1 পিস সেকা হয়ে গেলে তারপর আমি তেল দেব। এই পরোটায়
তেলটা একটু বেশি লাগে যাতে মুচমুচে হয়। আবার আমি পরোটাটা উল্টে দেব আর ঠিক এইভাবেই তেল দেব। ফুনতে দিয়ে টিপে টিপে সেকে নেব যেন ভেতরটা কাঁচা না থাকে। পরোটাটা আমার হয়ে এসেছে, এরপর আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, লাচ্ছা পরোটা আমার রেডি। আর দেখুন এর মধ্যে লেয়ারগুলো কেমন আলাদা আলাদাভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, হ্যাভ এ নাইস ডে।